এখানে 20000 কবর হবে তার মধ্যে 20000 কবর কি এই জায়গায় হবে এই জায়গা আর ওই জায়গা মিলে যা আচ্ছা প্রথম কি এখানে কাজটা শুরু হবে প্রথম এখানে প্রথম আপনার মাটি শুরু হবে ওই 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 ওইদিক থেকে মাটি শুরু হবে আচ্ছা আপনার আমাদের রাস্তার ওই পারেও তো আছে ওই পারেও আছে ওইটা হচ্ছে সেকেন্ড ফেজ ফার্স্ট ফেজ এখানে আর আপনার আমাদের যে মেইনটেনেন্স এটা হইতেছে সেটা হচ্ছে এই সাইডে মেইনটেনেন্স বিল্ডিংটা ওইখানে মেইনটেনেন্স গ্যারেজটা এখানে হবে আমরা আজকে খুব মানে এই মিটিংটার জন্য আমরা অনেকদিন থেকে অপেক্ষা করতেছিলাম আজকের মিটিং এর জন্য আশা করতেছি আমরা ইনশাআল্লাহ আজকে ভালো একটা রেজাল্ট পাবো এবং কি আমরা ওটা নিয়েই বাকি অগ্রসর হব একটা বড় প্রকল্প বিশাল একটা প্রকল্প এই প্রকল্পটা শুরু করলেন কিভাবে কোন চিন্তা থেকে এবং নিউ ইয়র্ক সিটি থেকে এটি 2 ঘন্টার দূরত্বে সো এটা এখানে ঠিক করার জন্য কারণটা কি ছিল মূলত বিষয় হচ্ছে আমরা আসলে আপনারা জানেন ইতিমধ্যে আমরা এটা নিয়ে অনেক আলোচনা করেছেন আপনি নিজে রিপোর্টিং করেছেন আমরা এরকম 6টা জায়গা দেখেছিলাম 6টা জায়গা দেখার পরে আমরা সয়েল টেস্ট করেছি ওয়াটার লেভেল টেস্ট করেছি তারপরে আপনার যে মাটি দেওয়ার জন্য এখানে নিউ ইয়র্ক স্টেটের যে বিভিন্ন রুলস অ্যান্ড রেগুলেশনস আমরা ওগুলো সবগুলো টেস্ট করার পরে আমাদের কাছে মনে হয়েছে এই জায়গাটাই সুইটেবল প্লাস আমরা ইঞ্জিনিয়ারিং যে ব্যাকগ্রাউন্ড চেক করছি সেখানেও আসি এটা সুইটেবল হয়েছে জায়গাটা যেহেতু দেখেন নিউ ইয়র্ক সিটি থেকে 70 মাইল কিন্তু এত বড় জায়গা আপনি আমরা অনেকগুলা অনেক সময় ধরে আমরা খুঁজেছি আমরা কোথায় পাই নাই এবং কি সয়েল টেস্ট থেকে শুরু করি বাকি ওয়াটার লেভেল টেস্টিং সব কিছুই এই জায়গাটাতে এসে চেক আউট হয়েছে এন্ট্রান্সটা এখানে হবে কিন্তু এটা হবে সেকেন্ড ফেজ পার্ট অফ সেকেন্ড ফেজ কারণ আমরা আসলে মূলত আগে শুরু করতে চাচ্ছি কারণ যেভাবে কবরস্থানের বাংলাদেশিদের এখন কবরস্থান আছে এখন আলহামদুলিল্লাহ কিছু কিছু সংগঠনের কাছে কিন্তু এটার দামটা অনেক চড়া হয়ে যাচ্ছে মিনিমাম 1000 টাকা 1500 টাকা 2000 টাকা যে যেভাবে জায়গার দাম তারপর আবার খরচ আছে হ্যাঁ ওপেনিং ক্লোজিং এর খরচ তো অ্যাডিশনাল পে করতে হবে ওপেনিং ক্লোজিং আমাদের এখানে পে করতে হবে কিন্তু অ্যাট লিস্ট চিপার হবে আর কি অন্যান্য লোকেশন থেকে আচ্ছা আমি একটু জানতে চাই আমার একটু এরকমই তো বিষয় এরকমই হ্যাঁ অনেকের আগ্রহ আছে যেমন তার আগ্রহ তুহিন জানতে চাইছিল যে টোটাল একটা মানুষ যখন মারা যায় সর্বমোট কত খরচ যায় সেটা এক এক জায়গায় হয়তো কম বেশি আছে এটা ডিপেন্ডস আপনি যদি লং আইল্যান্ডে যদি আপনি মাটি দেন যেটা ওয়াশিংটন মেমোরিয়াল যেটা আমাদের এখনো মর্চুয়ারি সহ সব মিলে ওখানে অলমোস্ট এখন যদি কবর জায়গা না কিনে থাকে ওয়াশিংটন মেমোরিয়াল থেকে ডাইরেক্ট কিনলে আমার মনে হয় না 15000 টাকার কম যাবে আর আপনি যদি মনে করেন বিভিন্ন সংগঠনে যেমন কি আমাদের যারা সদস্য তাদেরকে আমরা কবর জায়গা প্রোভাইড করি তারা অলমোস্ট 7000 সাড়ে 7000 টাকার মতো তাদের খরচ হয় আর অন্যান্য জায়গাতে নিউ জার্সিতে মাটি দিলে আর কিছু চিপার হয় এগেন ডিপেন্ড করে কবর জায়গা কেনার উপরে ওখানে 5000 টাকার ভিতরে সারা যায় মোটামুটি বলা যেতে পারে তার মানে একটা কবর যদি আপনি ইনস্ট্যান্ট কিনতে চান কত টাকা খরচ পড়বে ওয়াশিং ইনস্ট্যান্ট কিনতে গেলে অ্যাভারেজে মনে করেন আপনি নিউ জার্সিতে ধরেন 1000 টাকা কবর দাম তাহলে আপনার অলমোস্ট খরচ পড়তেছে 45 টাকার মতো খরচ পড়তেছে দাফন সহ হ্যাঁ মানে $5000 মর্চুয়ারিতে আবার আলাদা খরচ আছে ওটা আবার আলাদা ইয়ে করতে হবে আপনাকে সেখানে কত দিতে হয় কম বেশি ওইটা ডিপেন্ড ওটা অ্যাকচুয়ালি ইয়ে না আপনার এই ওইটা ডিপেন্ড করে বাট আমরা যে সার্ভিসটা দিই আমরা মনে করেন টোটাল ফিনারেল তারপরে ওপেনিং ক্লোজিংটা বেশ মোস্ট অফ দ্য টাইম ফ্যামিলি ক্যারি করে বাট ওপেনিং ক্লোজিং ইউজুয়ালি $1500 আমরা এখানে আশা করতেছি আমাদের এখানে আরও কম হবে কারণ আমরা আগে যেটা বলেছি যে আমরা অ্যাফোর্ডেবল করতে চাই এবং কি অ্যাট মিনিমাম কস্টে আমরা করতে চাচ্ছি তো আমরা আশা করতেছি ওই দিক থেকে অনেক ইয়ে হবে আর আসলে কস্টটা ডিপেন্ড করে আপনার লোকেশনের উপরে কস্টটা ডিপেন্ড করে মানে কীভাবে আপনারা ডিলটা করতেছেন অনেক সময় ফিনারেলও বসে থাকে নতুন যখন একটা লোক আসে তাকে যতটুকু নিয়ে যেতে পারে আবার অনেক সময় দেখা গেছে যে আপনার সেমিট্রি অবস্থার পরিপ্রেক্ষিতে হয়তো দামটা ইনফ্লেশন করতে পারে আর কি ওকে আগামী 6 মাসের মধ্যে আশা করা যায় এটা আপনারা প্রাথমিক কাজ শুরু করতে পারবেন আশা আমরা তো ইনশাল্লাহ আমরা আশাবাদী আমরা জানুয়ারিতে যদি উইন্টার যদি খুব বেশি হার্ড না হয় কারণ আপনারা দেখতেছেন আজকে কিন্তু এখানে অনেক ঠান্ডা এরিয়াটা এমনি একটু স্নো টনো বেশি পড়ে আমরা আশা করতেছি জানুয়ারি ফেব্রুয়ারিতে আমরা কনস্ট্রাকশন শুরু করব আমরা হোপফুল ইনশাল্লাহ আমরা যদি আমরা এর আগে বলে আমরা এর আগে ওপেন করার চেষ্টা করছিলাম আমার মনে হয় যে আমরা ইনশাল্লাহ মার্চ এপ্রিলে আমরা ওপেন করতে পারবো মানে ফার্স্ট ব্যারিয়াল প্রসেসটা কিন্তু অনেক লম্বা প্রসেস কারণ আমাদেরকে আপনার এই যে এনভায়রনমেন্টাল ক্লিয়ারেন্স লাগতেছে আমরা স্টেট অফ নিউ ইয়র্ক থেকে স্টেট অফ নিউ ইয়র্ক কিন্তু আমাদেরকে সেমিট্রি বোর্ড অলরেডি ক্লিয়ারেন্স দিছে বলছে টাউনকে লিড এজেন্সি হওয়ার জন্য আমরা ওই দিক থেকে ক্লিয়ার আমাদের আরও কিছু এখনও কাজ রয়ে গেছে আমরা ওগুলো করতেছি
মানে আপনাকে টাউনেরও পারমিশন নিতে হবে? টাউনের পারমিশনের জন্যই আমরা কাজ করতেছি মূলত। আবার নেবারের পারমিশন? নেবারের পারমিশন নিতে হবে। একটা টাউন হল হবে তাই না? জি জি, ওটা না, অনেক ঝামেলার। এমন তো না যে খুব সহজে কেউ একটা কিনে ফেললো তারপর কবর চালু করে দিল। ওটা হলে তো আমাদের কবর আরো এক বছর আগে শুরু হয়ে যেত। হ্যাঁ হ্যাঁ, আবার মাটি টেস্টেরও ব্যাপার আছে। ওটা আমরা করছি, মানে সয়েল টেস্ট করছি আমরা। আপনাদের তো ওকে, ওইখানে আমি গতবার এসে দেখেছি। হ্যাঁ ওটা দেখেছেন, আপনি দেখছিলেন? হ্যাঁ দেখে গেছিলাম। ওকে, আমরা এই মুহূর্তে অরেঞ্জ কাউন্টিতে আছি। আমরা যে কবরস্থান, এর আগেও আমি একবার এসেছিলাম এখানে এবং আপনাদের বলেছিলাম যে আনুমানিক অন্তত 1,00,000 কবরের ব্যবস্থা করা হবে। ওই সাইডের যে বিশাল জায়গা, এই সাইডের যে বিশাল জায়গা, এইদিকেও বিশাল জায়গা, এদিকেও বিশাল জায়গা, চারিদিকে বিশাল জায়গা। আমি যদি ভুল না বলি, জাহিদ বিন্টু ভাই, এখানে কত একর জায়গা? 126 একর জায়গার উপরে এই কবরস্থান। এবং এটি নোয়াখালী সোসাইটি, বৃহত্তর নোয়াখালী সোসাইটি এই কবরস্থানের উদ্যোক্তা। জাহিদ মিন্টু আছেন এটার নেপথ্যের কারিগর। আজকে আমরা একটু নিউইয়র্ক সিটি থেকে যে রওনা দিয়েছি, প্রচুর জ্যাম ঠেলে আমরা এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছি এখানে, যদিও আমাদের আরও অন্তত 1.5-2 ঘন্টা আগে আসার কথা ছিল। তো সেই কারণে আপনারা এখানে একটু অন্ধকার অন্ধকার দেখছেন, তারপরেও আমরা একটা কবর সম্পর্কে আপডেট দিতে পারছি। এবং শুধুমাত্র একটা কবর না, আপনাদের বলে রাখি যে এটি সম্ভবত সারা পৃথিবীতে বাংলাদেশিদের সবচেয়ে কবরস্থান বিষয়ে সবচেয়ে বড় উদ্যোগ হবে, অন্তত আমি এটুকু বলতে পারি। আমাদের এখানে যে হাইয়েস্ট পয়েন্টটা দেখতেছেন, হাইয়েস্ট পয়েন্টটা আমাদের বিল্ডিংটা হবে। যতটুকু দেখতেছেন এখন সব আমাদের জায়গার অংশ। আচ্ছা, কি অসাধারণ চাঁদনি সহ না সবকিছু মিলে। তুহিন কেমন দেখলেন আপনি? আমি একটু তুহিনের সাথে কথা বলেছিলাম, তুহিন কেমন দেখলেন এটা? না আসলে আমি অনেকদিন থেকে গল্প শুনছিলাম যে এরকম একটা উদ্যোগ নেওয়া হচ্ছে। তা আমার কাছে যেটা মনে হয়েছিল, আমরা বাংলাদেশে বিভিন্ন হাউজিং মেলা হয় তখন আমরা এই ধারণাটা দেখেছিলাম যে হাজার হাজার কবর কবর হবে, কবরস্থান হয় ব্যক্তি উদ্যোগে। আমার ধারণা ছিল এটাও একটা ওই ধরনের একটা বিজনেস। কিন্তু পরবর্তীতে যখন কমিউনিটির সাথে কথা বললাম, আয়োজকদের সাথে কথা বললাম, তা অনেকটাই আমার কাছে অবাক লাগছে যে এটাও সম্ভব কিনা। কারণ দীর্ঘদিন থেকেই আমরা শুনে আসছি যে কবর ব্যবস্থাপনা নিয়ে প্রবাসীরা খুবই বিড়ম্বনায় পড়েন। তা সেক্ষেত্রে এখন বাস্তবে যেটা দেখলাম যে এত বড় ব্যবস্থাপনায় এরকম আদৌ সম্ভব কিনা, দাতব্য কাজ এবং একদম মানে যতটুকু খরচ না হলেও হয় না সেই খরচে এই প্রবাসীরা এই সুযোগটা পাচ্ছে। আরও যে ব্যবস্থাপনা শুনলাম, সত্যি এটা যদি বাস্তবায়ন হয় তা এটা একটা উদাহরণ তৈরি হবে। আর এত বড় আয়োজন আমার আমার জানা মতে এখনও পর্যন্ত বাংলাদেশিরা যেখানে যেখানে থাকে, মিডল ইস্টে বলেন বা ইউরোপ আমেরিকার মতো এই কান্ট্রিগুলোতে যেখানে থাকে, এত বড় আয়োজন কোথাও নেই। তা আমার ধারণা যে আমার বিশ্বাস এটা হলে বাংলাদেশিদের জন্য একটা দীর্ঘমেয়াদী একটা সমস্যা বা জটিলতার সমাধান হবে। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ তুহিন। আমরা যাই তাহলে, গাড়িতে উঠি, প্রচণ্ড ঠান্ডা। আর আপনাদের কবরের কবরের কাহিনী বললাম, কবরের উদ্যোগের কথা জানালাম এখানে, আরও আরও এই ধরনের উদ্যোগ যেখানে যেখানে আছে জানাবো। প্রবাসী টিভির সাথে থাকুন সবসময়, ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।